हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल जैक ऑनलाइन टेक्नोलॉजी। आज के वीडियो में हम अपने जानबो जो विभिन्न पंचायत दफ्तर जो एमजी एनर्जी सुपरवाइजर आछेन एवं सुपरवाइजर जो विभिन्न बूथर विभिन्न एमजी एनर्जी से काजेर काजेर जे मास्टर रूल बेर करे आने मास्टर रूल जे फिल आप करे मास्टर रूल सठिक भावे लेबारे प्रतिटा लेबारे जे कत टाका करे रेट पड़ल से रेटा बसिए से मास्टर रूलटा किभावे फिल आप करे किभावे पूरण करे किभावे आपनी सठिक भावे निर्भुल भावे से मास्टर रूलटी पूरण करे सही कर आपनी पंचायत अफिसे जमा देवें। तो ये साधारण सुपरवाइजर काज और मेम्बरों करे थाके किंतु विशेषकर ये एम जी एनर्जी सुपरवाइजर काज। तो सुपरवाइजरा किभावे ये मास्टर रूलटी फिल आप करे पंचायत जमा दे सेटा आमी आजकेर भिडियोते जानाबो। तो नतून कोनो सुपरवाइजर थाकले किंबा प्रबंधक थाकले आपनारा निखुत भावे आजकेर भिडियोटा देखते थाकुन, कारण जे आजकेर भिडियो सठिक भावे देखले आपनी निर्भुल भावे मास्टर रूल फिल आप करते शिखबें, मास्टर रूल कीभावे रेट बसाते हैं कीभावे फिल आप करते हैं। ठीक है, तहले आमार चैनले जदि आपनारा नतून हये थाकेन तहले चैनल अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करे बेल आइकनटिके प्रेस करबेन, कारण एई चैनलेर माध्यमे आपनि विभिन्न अनलाइन काजकर्म सम्पर्के जानते पारबेन। तो चलुन आजके हाँ जे मास्टर रूलटी आपनि जे पंचायते जे विभिन्न काजेर जे मास्टर रूल आपनि सुपारभाइजार जे मास्टर रूल फिल आप करबेन कीभावे फिल आप करबेन সেটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি আজকে দেখাবো শুধু ওই পিএম আবাস যোজনার ঘরের যে ভিটা ভাড়া টাকার জন্য যে যে টাকাটা দেওয়া হয় কিনা, যে সেই মাস্টার রুল যে পূরণ করে দিতে হয় সেটা আমি পূরণ করে দেখাচ্ছি। তো সেই একইভাবে একই নিয়মে একই রকম আপনি বিভিন্ন রকম মাটি কাটা থেকে শুরু করে বিভিন্ন পুকুর খননের যে মাস্টার রুল ফিল আপ করতে হয় সেই একই রকম। তো আমি আজকে আপনাদের এখানে দেখাচ্ছি একজন লেবার, এখানে একজন লেবারের ডিমান্ড মেরেছি, একজন লেবারের মাস্টারে সেই একজন লেবারে দিচ্ছি দেখাচ্ছি আপনাদের। এরকম করে আপনাদের হয়তো চারজন পাঁচজন ছজন আটজন দশজন যতজন হতে পারে, ঠিক আছে। তো এখানে আমি একজনের দেখাচ্ছি, একটা পাতায় সাধারণত দশজনের হয়ে থাকে সর্বাধিক, কিন্তু আমি একজনের যেহেতু ডিমান্ড মেরেছি কিনা এটা ভিটা ভরার টাকার আছে ঘরের সেজন্য একটাই দেখাচ্ছি। তো আপনি এখানে তার অ্যাকাউন্টের ডিটেলস জব কার্ড নাম্বার পেয়ে যাবেন, জব কার্ড নাম্বার নাম পাবেন, নেম অফ দ্য হাউসহোল্ড হাউসহোল্ড নাম পাবেন, তারপরে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মানে আবেদনকারী নাম পাবেন। এবার এইটা অ্যাটেন্ডেন্সটি পূরণ করতে হবে, এখানে যেহেতু আমি 15 দিনের ডিমান্ড মারা হয়েছিল তো 15 দিন এই জায়গাটা আপনি কীভাবে পূরণ করবেন, এই জায়গা এই পেজটা যে পাবেন যেখানে যতদিন কাজ করেছে চাই মাটি কাটা হোক কিংবা যেটাই হোক হয়তো 1 নম্বর 2 নম্বর এখানে 15 দিন আছে। তো আমি যেহেতু ব্যক্তিটি সব দিনই কাজ করেছে তাহলে আমি সব দিনই অ্যাটেন্ডেন্স পিপি দিয়ে অ্যাটেন্ডেন্স দিয়েছি। এর মাঝে হয়তো সাপোজ ধরেন যে 7 নম্বর দিন সপ্তম দিনে হয়তো অ্যাবসেন্ট ছিলেন, তো সেখানে আমি এ লিখে দিব, সেখানে আমাকে এ লিখতে হবে। আর যদি আমার প্রেজেন্ট আছে তো সব দিনে পিপি লিখেছি। আর যদি কোনো আবার ধরেন যে 12 নম্বর দিনে ওই ব্যক্তি কাজ করতে আসেনি মাটি কাটতে আসেনি তাহলে ওখানে আমি কি অ্যাবসেন্ট দিব, এ পি লিখবো না ওখানে, ঠিক আছে। তাহলে এভাবে এবার এভাবে এই অ্যাটেন্ডেন্সটি বসাবেন, বসাবার পরে এখানে যা যে টোটাল অ্যাটেন্ডেন্স এখানে দেখবেন যে আপনার টোটাল অ্যাটেন্ডেন্স কতদিন হয়েছে। এখানে আমার তো 15 দিনই অ্যাটেন্ডেন্স হয়েছে তো আমি এখানে বসাবো 15, ঠিক আছে। আর আপনার যদি মনে হয় যে না মানুষটি তো 10 দিন কাজ করেছে কি 11 দিন কাজ করেছে কি 7 দিন কাজ করেছে কি 5 দিন কাজ করেছে তাহলে এখানে সেই যদিন কাজ করেছে সেই এটা বসাতে হবে এখানে, ঠিক আছে। টোটাল অ্যাটেন্ডেন্স বলেছে, তারপরে যে ওয়েজ পার ডে অ্যাজ পার মেজারমেন্ট মানে কত টাকা দিন ওর যে যে রেট দিয়ে আছে লেবারের যে রেট আছে অত 204 টাকা রেট আছে তো সেই রেটটা এখানে বসাবেন। যদি 213 টাকা হয় 219 টাকা হয় যত টাকা রেট আছে লেবারদের সেই রেটটা আপনি এখানে বসাবেন। এবার এখানে বসাবার পর এবার যে এবার এটা করে কী আছে অ্যামাউন্ট ডিউ, এবার দেখবেন যে সেই ব্যক্তি তো আমি তো এটা ঘরের ভিটা ভরার জন্য করেছি তো 204 টাকা তো 204 টাকাই হবে, ঠিক আছে। কিন্তু কোনো মাটি কাটা পুকুর খনন কিংবা বিভিন্ন ডাটার কাটার জন্য যে লেবার খাটানো হয় সেখানে মাটি মাপা হয়, মাটি মাপানোর পর দেখতে হবে যে 204 টাকা তো প্রতিটা লেবারের রেট আছে, কিন্তু হ্যাঁ মাটি মেপে যখন অফিসাররা দেখছেন যে না রেট 204 টাকা পড়ছে না, হয়তো রেট কম পড়ছে, হয়তো 200 টাকা পুরাপুরি পড়ছে কিংবা 190 টাকা পড়ছে, তো যত টাকা রেট পড়বে সেটা এখানে বসাতে হবে, ঠিক আছে। 204 টাকাও পড়তে পারে কিংবা হয়তো পুরাপুরি 200 টাকাও পড়তে পারে, 190 টাকাও পড়তে পারে, হয়ে গেলো অ্যামাউন্ট ডিউ এখানে বসাতে পড়া, ঠিক আছে। যত হবে এবার এই ঘরটাতে কিছু করতে হবে না, এই ঘরটাও কিছু করতে হবে। এবার টোটাল ক্যাশ পেমেন্ট এবার দেখতে হবে, এখানে যদি এই জায়গাটাতে যদি এই অ্যামাউন্ট ডিউয়ের ঘরে যদি হয়তো ওই লেবারটার প্রতিদিনের রেট কত পড়লো 190 টাকা, তাহলে 190কে দিয়ে আর এই যতদিন কাজ করেছে এটা দিয়ে এটাকে গুণ করে এই ঘটাতে গুণ করে গুণফলটা এখানে বসেছেন মানে বসাবেন, মানে এটা টোটাল ক্যাশ উনি পাবেন। আমি এখানে কি করেছি যে 15 দিন লেবারটি কাজ করেছে 15 দিনের রেট হচ্ছে 204 টাকা, তো ওর 204 টাকাই পাবে, 204 টাকা করে প্রতিদিন রেট পাবে, তো 204 টাকাকে 15 দিন ওর কাজ করার গুণ করেছি 15 204 204 15 গুণ করেছে 3060 টাকা, তো এখানে 3060 টাকা লিখতে হবে টোটাল অ্যামাউন্টটা।
এইটা আর এটা গুণ করে টোটাল অ্যামাউন্টটা নিচে দেবে, একবার টোটাল অ্যামাউন্টটা লিখতে হবে। এখানে একটাই আছে তো এইভাবে আছে। আর যদি এখানে যদি এক নাগারে যদি দশটা মানুষের লেবারের নাম থাকতো, দশটা বের করতাম, তাহলে দশজনের টাকাটা টোটাল করে শেষের দিকে এখানে টোটালটা বসাতে হতো। তো এভাবে মাস্টার রোলটা ফিল আপ করতে হয়। এবার এর সঙ্গে আরেকটা জিনিস করতে হয়, এখানে অ্যাটেন্ডেন্স টেকেন বাই সিগনেচার, মানে অ্যাটেন্ডেন্স যে সমস্ত ব্যক্তিরা নিয়েছেন, মেম্বার নিয়েছেন না সুপারভাইজার নিয়েছেন, তার এখানে সিগনেচার করতে হবে। আর এখানকার সিগনেচারটা হচ্ছে চেকিং ডান বাই, মানে যে অফিসার কাজটা চেক করেছে তার এখানে সিগনেচার, উনি অফিসে করে নেবেন। আর এখানে মেম্বারের সই লাগবে, প্রধানের সই লাগবে, সব করে নেবে, ঠিক আছে। এর সঙ্গে এই মাস্টার রোলটি পূরণ করার সঙ্গে সঙ্গে এর সঙ্গে আরও চারের ক এবং চারের খ পূরণ করতে হয়। তো চারের ক এবং চারের খ কীভাবে পূরণ করতে ওটা আমি দেখিয়ে দিচ্ছি একসঙ্গে। তো চারের ক প্রথমে দেখাচ্ছি, চারের ক, তো চারের ক পেজটা আপনাদের এইভাবে দিবে। তো এইভাবে পূরণ করতে করতে কীভাবে করবেন, আপনি এইভাবে ফর্মটি প্রেরণ করবেন। আর এখান থেকে আপনি দেখবেন যে এখানে লেখা থাকে 100 দিনের কাজের জন্য আবেদনপত্র। তো আমরা আপনার গ্রামের স্থায়ী বাসিন্দা, আমরা কায়িক শ্রমিক, আমাদের জব কার্ড রয়েছে, তাই আমরা 100 দিনের কাজের আবেদন জানাচ্ছি, আবেদন জানার, এটা হচ্ছে চারের খ পেজ। এই এখানে ডেট বসাতে হবে, ডেটটা কোন দিনকার বসাবেন, এই যে এখানে মাস্টার রুলটি ডেট ফ্রম যত দিন থেকে যত তারিখ থেকে যেই তারিখ থেকে মাস্টার রুলটা বের করা হয়েছে সেই তারিখটাতে, আর যত তারিখে ডিমান্ড মানে এই কাজটা শেষ হবে সেই ডেটটা বসাতে হবে এখানে। তো কত তারিখ এখানে আছে, যত আছে এখানে আছে আমার, যেমন 16/09/2022, এই তারিখে ওই ব্যক্তি কাজ শুরু করবে, আর শেষ করবে কত তারিখে, এই 30/09/2022, মানে 15 দিন এই কাজটা শেষ করবেন। যত তারিখে কাজটা শুরু হবে, যত তারিখে কাজটা শুরু হবে, এই যত তারিখে কাজটা শুরু হবে এখানে বসাতে হবে, আর যেই তারিখে কাজটা শেষ হবে সেটা এখানে বসাতে হবে। বসাবার পর এখানে কী করতে হবে, এবার এখানে সেই ব্যক্তির এক নাম্বার দিয়ে নাম লিখতে হবে, যেমন এখানে আছে বেনিফিশিয়ারি নাম, এই সেকেন্ড নামটা বসাতে হবে, এখানকার নামটা, এইখানকার নামটা, এই যে নেম অফ দ্য হেড, এই সরি এটা না, সরি, এই নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এই নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের যে নামটা থাকবে, আপনার ফ্যামিলি 4-5 জনের থাকতে পারে, তো এখানে আলাদা নামও থাকতে পারে, হেডের নাম থাকবে, কিন্তু নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের যে নামটা আছে ওই নামটাই বসাতে হবে। তো এখানে গেছে সেক্রেটারি, তো আপনাকে এইখানে এক নম্বরে সে বাংলাও বসাতে হবে কিংবা ইংরেজিতেও বসাতে হবে, সেক্রেটারি বসাতে হবে, সেগুলো বসা থেকে এরকম দেবেন টান। আর এখানে জব কার্ড নাম্বার দেবেন, তো আমার যেমন জব কার্ড নাম্বার আছে 16/259, জব কার্ড নাম্বার দিলাম, এবার ড্যাশ দিয়ে রাখবেন। এখানে এই যেই ব্যক্তি বেনিফিশিয়ারি যে আছে, যে ব্যক্তি আবেদন করছে কাজের জন্য, সেই ব্যক্তি অ্যাপ্লিক্যান্ট আবেদন করে সেই ব্যক্তির যার এই জব কার্ডটি আছে এবং সেক্রেটারি, সেই ব্যক্তির এখানে টিপ নেবেন কিংবা সই করতে পারবে, তো সই নেবেন এখানে, টিপ কিংবা সই যেটা করতে পারবে সই করে দেবে, ঠিক আছে, হয়ে গেলে। এভাবে এখানে একজনের আছে, তো আমি একজনের দেখালাম এখানে। আর আপনারা যদি বিভিন্ন মাটি কাটার কাজে ব্যবহার করেন তাহলে এখানে হয়তো 10 জন ব্যক্তির নাম থাকবে, তো আপনারা পরপর এখানে 10 জনের নাম লিখে নেবেন, এখানে একজনের লিখলাম, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, 4 নম্বর, এরকম করে লিখবেন। তো এইভাবে চারের কটা পেজ করতে হয়, আর এখানে কোনো সুইটে কোনো কিছু করতে হয় না। এবার চারের খ আর একটা পেজ পূরণ করতে হয়, চারের খ, চারের খটা কীভাবে পূরণ করতে হয়, চারের খটা আপনাকে অফিস থেকে এভাবে দিবে, এভাবে দিয়ে কিছু না, আপনি এখানে এক নম্বর দিয়ে যে ব্যক্তির প্রথমে এক নম্বরে নাম লিখেছেন সেখানে এক নম্বর দিয়ে এখানে জব কার্ড নাম্বার লিখবে, এরকম করে জব কার্ড নাম্বার লিখে আপনার সেই ব্যক্তি জব কার্ড নাম্বার লিখে, আর এই জায়গাটাতে সই কিংবা টিপ লিবেন, সই কিংবা টিপ লিবেন এই জায়গাটাতে, এই জায়গাতে। আর ওই একজন ব্যক্তি আছে তো আমি একজন করবো, আর দুজন, তারপরে আরও ব্যক্তি তাহলে 2 নম্বরে 2, 3 নম্বরে 3, 4 নম্বরে 4, তারপরে আবার এখানে 5 নম্বরে, এরকম করে হয়তো। আর তারপরে এই কাগজটা এখান থেকে ছিঁড়ে দিতে হবে, এই কাগজটা এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে এভাবে আপনারা সঠিকভাবে পূরণ করে অফিসে গিয়ে জমা দিয়ে দেবেন। তো আপনার যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট করবেন, আর কোনো অসুবিধা হয়ে থাকলে আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।